যদি কোন ব্যক্তিকে জাদু করে, বিশেষ করে এমন জাদু যাতে মানুষের পুরুষত্ব ধ্বংস করে দেওয়া হয় বা যৌন শক্তি হ্রাস হয়ে যায়, এরকম যদি জাদু হয় তাহলে এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম একটা তদবির বলেছেন, যেটা পরীক্ষিত এবং সেটা সালাফে সালেহীন থেকে প্রমাণিত, সেটা হচ্ছে সাতটি বরই পাতা নেবেন, কুল পাতা, তাজা সবুজ, আর তারপরে সেই সাতটি পাতাকে পিষবেন সুন্দর করে পাথরে পাটায় অথবা যে কোনো এতে, আর তারপরে একটা পাত্রে নেবেন আর সেই পাত্রে পানি ঢালবেন, এতটা পানি ঢালবেন যেই পানিতে গোসল উজু করা যেতে পারে, আর তারপরে যখন সেই পানিতে মিক্স হয়ে গেল সেই কুল পাতা পিসা, তখন তাতে আয়াতুল কুরসি পাঠ করবেন, সুরে কাফেরুন পাঠ করবেন, সুরে ইখলাস এবং ফালাক নাস পাঠ করবেন। আর যেই জাদু সম্পর্কে আয়াতগুলি সুরে আরাফে রয়েছে, সুরাই ইউনুসে রয়েছে, সুরাই শরায় রয়েছে, সুরাই তহা রয়েছে, এই সুরাগুলিতে বেশ কিছু সেহর সম্পর্ক, জাদু সম্পর্কে আয়াত রয়েছে, এগুলি পাঠ করতে হবে। এগুলি পড়ার পরে ওতে ফুক দেবেন, আর ফুক দেওয়ার পরে কি করতে হবে, কিছুটা পান করে নেবেন, কিছুর অংশ এশরাব বাদহু পান করে নেবে, পান করল ভিতরে গেল, ওয়াক্তাসিল ফিল বাকি, আর বাকিটা দিয়ে ওযু গোসল করে না গোসল করে নেবেন, ইনশা আল্লাহ তাআলা জাদুর প্রতিক্রিয়া দূর হয়ে যাবে। একবারে যদি না হয় তো বারবার এই চিকিৎসা নেওয়া যেতে পারে বা করা যেতে পারে। শরীয়ত সম্মত জাদুর চিকিৎসার কথা বললাম, শরঈ জাদুর চিকিৎসা মানে কোরআন এবং সুন্নাহ বৈধ জাদুর চিকিৎসা, যদি জাদু কাউকে লেগে যায় বা হয়ে করে দেওয়া হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা।